বুলে মানি ব্যাগ রাইখে আছি টাকা নিয়ে আসিনি যদি একটা পানি বা একটা জুস খাওয়াতেন খুশি হতাম আপনারা এত ফ্যানসেল করে আইল্যান্ড প্যান শার্ট একটা গায়ে কুন্ডার আছে তারপর একটা পানি চা খাইতাছে আসসালামু আলাইকুম মামা কত করে পানি 20 টাকা ঠান্ডা পানি গরম হয়ে গেছে জুস কত করে জুস তো নেপে 30 টাকা কি না 25 টাকা থেকে 30 টাকা ও আচ্ছা আচ্ছা বিক্রি করছেন একটা ও আচ্ছা আচ্ছা এটা কথা বলতাম যদি কিছু মনে না করেন ঢাকা থেকে তো আসছি বুঝছেন বুলে মানি ব্যাগ রাইখে আসছি টাকা নিয়ে আসিনি যদি একটা পানি বা একটা জুস খাওয়াতেন খুশি হতাম খাওয়াবেন হ্যাঁ কানে একটা না জড়া লাগে ওটা খাবার লাগে তো কোনো না মন খারাপ করবেন খাবার জিনিস তো কোনো আসলে তারপর ওই যে 20 টাকা আপনি সারাদিনে কয় টাকা বিক্রি হয় আমি অসুস্থ বুঝছেন হ্যাঁ প্রায় 8-9 মাস না তো অসুস্থ বাড়ি কাজ কাম বাড়ি নাই পানি দিয়ে কি সমস্যা হয়েছিল অনেক গরম এর জন্য তো বললাম যে মামা ঠান্ডা আছে কিনা না না যে ঠান্ডা আছে চলবে সমস্যা নাই আর ঠান্ডা নিয়ে আসলেও যে রোদ্রু মনে করেন 5-10 মিনিট বাইরে থাকলে এমনিতেই ঠান্ডা চলে যায় হ্যাঁ আমার কারেন্টের প্রবলেম যাই হোক না আমার দাবি রাখবেন হ্যাঁ আমার বাসা কোথায় ঠিক আছে দেশে বাড়ি কোথায় ময়মনসিং আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে নাই দুই ছেলে কি করে একজন মাদ্রাসায় লেখাপড়া করতেছে 18 বছর বড় মুখাস্তা করছে মাশাআল্লাহ 5 বছর আচ্ছা এখন কি পানি বিক্রি করতেছেন অন্য কোনো কাজ করতে পারেন না পানি বিক্রি করে সংসার চলে কোনোরকম চালানি যায় বুঝিন বেলা বেলা করে আয়া পড়লাম চলতে সারাদিন বিক্রি করতে পারেন কত পিস না ভালো লাগলে আনলে যায় এক কেস বিক্রি করতে পারলে কয় টাকা লাভ থাকবে বাসা ভাড়া দিয়ে খাওয়া দাওয়া করে সংসার চলে কি করবো দেনা করে একটা গাড়ি আছে ওটা চুরে নিয়ে গেছে কি করবো গাড়িও চড়ে নিয়ে গেছে ঢাকা পয়সা নিয়েছে না দেশে দেশে দেনা ছিল তো তাই ঢাকা মাগুন আপনার কথা শুনে আমারই খুব কষ্ট লাগতেছে আর আপনার 20 টাকা লস করবো না ঢাকা এসে দেন আপনার কথা শুনে আমার কষ্ট লাগতেছে যদি আপনি সেরকম সচরাচর হতেন তাহলে খেতাম না 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 আপনার তো লস এমনিতেই আপনার মনে করেন গাড়ি নিয়ে গেল চুরে তারপর নিজের মনে করেন শারীরিক দিক থেকে সমস্যা সেই ক্ষেত্রে দেখো আল্লাহ তাআলা ওষুধ দিয়েছে আর কি করা যাবে চুরে গাড়ি নিয়েছে নিজে ওষুধ কি করা যাবে কিছু করা আল্লাহর উপরে সেটা তো অবশ্যই না তারপর আসে না যে এরকম কি কেউ এসে বলে যে টাকা নাই দিয়ে চা পানি খাওয়ান টাকার জন্য আমি বিপদে পড়ছি আমি বুঝছি যে কার কুকুরটা কিরম আমি কিন্তু একটা বিপদে আছি হ্যাঁ সেটা তো এরকম দিন গেছে আমার 10 টাকা পকেটে ছিল একটা চা খায় এমন আল্লাহ দিলে ভালো হয়েছে অন্য না টাকা কামাই অনেক আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ আপনি তো বলতে পারতেন যে আপনি টাকা নিয়ে আসেন নাই তার পানি খাইতে আসছেন বা আপনি গাড়ি নিয়ে ঘুরতেছেন টাকা নিয়ে আসেন নাই এরকম তো একটা কিছু বলতে পারতেন তাই না সবাই তো আর আপনার মতো না সবাই তো আর আপনার মতো না আছে না যে আপনার গাড়ি নিয়ে ঘুরতেছেন বা ঢাকা থেকে আসেন এক টাকাও না এটা কোন ধরনের কথা বা বাটপাড়ি করেন আছে না আছে আমি ওতে স্পেশাল একটা পানি খেয়ে চাইছেন একটা পানি খাইছেন ওটা না সেটা তো অবশ্যই না না আপনি কি বলতে পারতেন না এই কথাটা বলেন আমার যে কথা আমি যে আপনারে বলছি সেই কথার ক্ষেত্রে কিন্তু এই কথা আসেই স্বাভাবিক যে আপনি দুইজন লোক আসছেন সেই ক্ষেত্রে একটা পানির টাকা নিয়ে বের হন নাই আপনাকে দান্দা করতে বের হয়েছেন নাকি নাকি বলতে পারতেন কিনা সেটা বলেন আমার কথার ক্ষেত্রে হ্যাঁ আমি যে কথা বলছি সেই কথার তীরে এই কথাটা আসে কিন্তু আসতো না সেটা আপনি বললেন না কেন বলেন আল্লাহ 10 টাকা লস হয়েছে অনেকজনে বলতে পারতো যে আপনারা এত
হ্যান্ডসেল করে আইল্যান্ড প্যান শার্ট একটা গায়ে পুন্ডার আছে তারপর একটা পানি ছায়া খাইতেছেন কোনে কোনে বলতে পারতো এই কথাটা যে আপনার বাসাতে বাইরে একটা পানি এখন ছায়া খাইতেছেন আপনি বলেন নাই ভালো লাগলো শুনেন আমি বলি আমার কাছে টাকা আছে হ্যাঁ আমি দেখলাম যে এই গরমে মানুষকে বিপদে পড়লে যে কেউ কারো উপকার করে কিনা বা কেউ কারো ঠান্ডা পানি বা একটা মানুষ আছে না আপনার কিন্তু একটা পানিতে লস নাই কিন্তু এমনও মানুষ আছে যে একটা পানির জন্য কিন্তু বুকটা ফেটে যায় কিন্তু এই গরমে আমার খেতে পারে না কিছুই নাই 10 টাকা লাগে আমার লাগে অনেক কিছু ছিল একজনের কাছে 10 টাকা চাইলেও দিতে চাইছে না আর কাছে টাকা নেওয়া টাকা দিতে আপনি চাইলেও আপনার কিন্তু দিব না কি লাগে আপনি বাংলায় বলবো কি বলেন তো কি বলবে বলবো যে ওর কাছে টাকা নাই আর বিপদে পড়ে আছে আর কাছে দিলে আর দিতে পারবো না টাকা দিতে পারবো না বা আপনারে যদি কোনো জায়গায় আটো পারতেন যে আমার 10 টাকা দেন সাহায্যের জন্য তাও দিত না যে বড় কাজ করে খাইতে পারছ না ওইটা তো আমি গেছি না যাইতে যেমন ঘরে পয়সা থাকে হয়তো এই অসুস্থ হয়ে পানি নিয়ে আইসি আয়াত 100 টাকা 150 টাকা নিয়ে গেছি হয়তো পকেট খরচ ছিল আর সংসারে তো কিছু দিছি এইভাবে দিন কাট চলে গেছে আচ্ছা আপনি কি পানি আপনি কিনে নিয়ে আসেন না দোকান থেকে নিয়ে আসেন পরে টাকা দেন দোকান থেকে টাকা দেন না টাকা পানি যা ব্যস্তারি বেচছে নিয়ে টাকা আচ্ছা টাকা দিতে পারেন না দুই কেস পানি কিনতে কত লাগে সেটা বলেন 280 টাকা 480 টাকা দুই কেস পানি কিনতে 480 টাকা লাগে আচ্ছা ঠিক আছে ধরেন এটা আমি বলি না না খাবো না ধরেন ধরেন আমি খাইতেছি আপনি ধরেন আমি বলি আমার কাছে টাকা আছে হ্যাঁ ওই যে আমি বললাম আমি দেখলাম আজকে থেকে আপনি আর ওনার কাছ থেকে বাকি টাকা আনবেন না কারণ আপনার লাভের টাকা এখন তো ওনারা দিতে হয় না আপনি আজকে থেকে দুই কেস এটা বিক্রি করে আপনার টাকা দিয়ে আপনি দুই কেস পানি কিনে ব্যবসা শুরু করবেন ঠিক আছে ধরেন 500 টাকা রাখেন শুনেন শুনেন ওদিকে রাখেন এই 500 টাকা দিয়ে আপনি দুই কেস পানি কিনবেন পানি কিনা আপনি নিজে ব্যবসা শুরু করবেন যেহেতু ওনারা না লাভ দেওয়া লাগে যেটা লাভ হয় সেটা আপনারই থাকবে ঠিক আছে কারণ আপনার কথা শুনে আমার খুবই খারাপ লাগছে যার জন্য মনে করেন আমি পানিটাও খেলাম না আমার কাছে টাকা আছে আমি দেখলাম ঠিক আছে আমি পানি খাবো না আমি পানি খেয়ে আসছি এই মাত্র ঠিক আছে আচ্ছা খাওয়া দাওয়া করছেন সকালে খাবেন খান কিছু হ্যাঁ এই 100 টাকা দিয়ে আপনি এখন কিছু খাইয়া হ্যাঁ যা মন চাই এটা খান খাওয়ার পরে আবার ব্যবসা শুরু করেন ঠিক আছে ঠিক আছে মামা ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই জি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ